আজি পালন হচ্ছে 75 তম সাধারণতন্ত্র দিবস দিল্লি ঠু পলি সবুঠি উৎসবর মাহল নয়া দিল্লির কর্তব্য পথরে গড়িব ওড়িশার মেঢ় সেভাবে ভুবনেশ্বর গান্ধী মার্গরে গড়িব প্রজ্ঞাপন মেঢ় পঞ্চস্তরীতম গণতন্ত্র দিবস পূর্ব রাষ্ট্রপতিঙ্ক সম্বোধন দেশবাসীঙ্কু জনাইলে গণতন্ত্র দিবসর অভিনন্দন কইলে বর্তমান যুগান্তকারী পরিবর্তন সময় অমৃত কালর প্রারম্ভিক সময় আছে দেশ ভারতকু নয়া উচ্চতাকু নেবাকু রয়েছে সুবর্ণ সুযোগ সামাজিক ন্যায়ের মূর্তিমন্ত প্রতীক কর্পূরী ঠাকুরঙ্কু শ্রদ্ধাঞ্জলি জনাইলে মহামহিম ঐতিহাসিক প্রাণ প্রতিষ্ঠা সমারোহকু কলে প্রশংসা জয়পুরে মোদি মাকরন রোড শো গণতন্ত্র দিবস সমারোহে মুখ্য অতিথি ভাবে যোগদেওয়াকু জয়পুরে পৌঁছিলে ফ্রান্স রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরন রাজস্থানে ভব্য স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক সহ সাক্ষাৎ পরে যন্তর মন্তর বুলি দেখিলে দুই বিশ্ব নেতা পদ্ম পুরস্কার 2024 ঘোষণা ওড়িশার চারিজণক পদ্ম সম্মান গঞ্জামর গোপীনাথ স্বাইঁ বরগড়র ভাগবত প্রধান বিনোদ মহারণা ও বিনোদ কুমার প্রসাদঙ্কু মিলিব পদ্মশ্রী দেশর মোট 134 জন পাইবে এই সম্মানজনক পুরস্কার ফেব্রুয়ারি 3 ওড়িশা আসবে প্রধানমন্ত্রী দিনিকিয়া গস্তরে আইআইএম সম্বলপুরে স্থায়ী ক্যাম্পসর উদ্ঘাটন সহ করবে জনসভাকে সম্বোধন রাজ্যের 24 নির্বাচনের বিগুল ফুঙ্কিবে মোদি পিএম গস্তরে রাজ্য সভাপতিঙ্ক সূচনা পরে বিজেপি শিবিরের উৎসাহ রাষ্ট্রমঞ্চরে আউ জন ওড়িয়াঙ্ক কমাল প্রতিরক্ষা মন্ত্রী ভাবে ভাষণ পড়ি চর্চার ওড়িয়া ঝিও বর্ণালী সাহু রাজনাথঙ্ক সহ প্রশংসা কলে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মোদি সরকার আসবা পরে শেষ হয়েছে ওড়িয়াঙ্ক প্রতি উপেক্ষার সময় জাতীয় স্তরের ওড়িয়াঙ্কু মিছে বড় পরিচয় जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।